হ্যালো ওয়াইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে মেনলি কথা বলবো একটা বিষয়কে নিয়ে এবং এটা কিন্তু অবশ্যই জিদ্দা সংক্রান্ত এবং মানুষ সংক্রান্ত এবং মানুষের বাংলাদেশ রিলিজ সংক্রান্ত এবং মানুষ কিন্তু গতকাল রিলিজ করেছে বাংলাদেশে এবং সেখানে রেসপন্সটা কীরকম মানুষকে নিয়ে এবং কতটা কি বক্স অফিসে কালেকশনস করতে পারে এটাকে নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সো ভিডিওটা প্লিজ সে শব্দ দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার তার সঙ্গে দেখো সো বিষয়টা হচ্ছে বাংলাদেশে কিন্তু জিদ্দার অসংখ্য ভক্ত কিন্তু রয়েছে এবং তারা যখন মানুষ রিলিজ করেনি তো তারা কিন্তু কন্টিনিউয়াসলি আমার হচ্ছে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করেছে যে তা জিদ্দার মানুষ আমাদের এখানে কবে মুক্তি পাচ্ছে সো ফাইনালি গতকাল কিন্তু মুক্তি পেয়েছে জিদ্দার মানুষ ওপার বাংলাতে তো ওপার বাংলাতে রেসপন্স প্রচণ্ড ভালো এবং আমাদের এখানে যা রেসপন্স ছিল মানে সিঙ্গল স্ক্রিনের ওখানেও কিন্তু সিঙ্গল স্ক্রিনের রেসপন্স প্রচণ্ড ভালো এবং মাল্টিপ্লেক্সে সেনের সত্যি বলতে আজকের থেকে আশা করা হচ্ছে আজকে যেহেতু স্যাটারডে আছে আজকের থেকে রেসপন্সটা ভালো হওয়ার চান্স রয়েছে বাট সিঙ্গল স্ক্রিনে কিছু কিছু জায়গায় আমি দেখলাম এবং আমার কাছে কয়েকটা ছবিও কিন্তু আমি দেখলাম সেখানে প্রায় হাজার টাকার মতো টিকিট এবং সেখানে সকালের দিকের শোগুলো প্রায় কিন্তু হাউসফুল গেছে যেমনটা আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিনে রেসপন্স ছিল তেমনিটা কিন্তু ওপার বাংলাতেও সিঙ্গেল স্ক্রিনে রেসপন্স মানুষের ক্ষেত্রে কিন্তু বরাবরই ভালো ছিল এবং এখনও কিন্তু ভালো রয়েছে এবং সিঙ্গেল স্ক্রিনে যেহেতু টিকিট প্রাইস অনেকটা কম সেই জায়গা থেকে দাঁড়িয়ে ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিনে কিন্তু রেসপন্স কালকে ভালো ছিল এবং আজকের কিন্তু মাল্টিপ্লেক্স কিন্তু রেসপন্স ভালো হওয়ার চান্স রয়েছে এবং এছাড়াও কিন্তু অনেক সিঙ্গল স্ক্রিন আছে এবং কিছু কিছু মাল্টিপ্লেক্স চেন আছে যেখানে কিন্তু প্রায় দুশো থেকে আড়াইশো টাকার টিকিট এবং সেই টিকিটও কিন্তু মানুষ কেটে মানুষ মানে অডিয়েন্স মানুষ কিন্তু দেখতে যাচ্ছে এবং যেহেতু ওপার বাংলার একজন ডাইরেক্টর এবং ওপার বাংলার একজন হিরোইন নায়িকা এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে অ্যাসোসিয়েটেড রয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জন্যই কিন্তু এই প্রজেক্টটাকে নিয়ে ওপার বাংলাতে হাইপ কিন্তু অনেকটাই বেশি এবং যেহেতু জিদ্দার ভক্ত ওখানে কিন্তু অনেকটা আছে মানে অনেক আছে তো বা এই জন্যই কিন্তু ওখানকার রেসপন্স কিন্তু মোটামুটি ভালো এবং আজকের থেকে মাল্টিপ্লেক্সেনে কিন্তু রেসপন্সটা ভালো হওয়ার চান্স রয়েছে সো যেটা আমা আমি এক্সপেক্ট করছি সেটা হচ্ছে মোটামুটি পনেরো থেকে কুড়ি লাখ এর মধ্যে কিন্তু মোটামুটি হয়তো কালেকশানস করতে পারে গতকাল এবারে দেখা যাক আজকের রেসপন্সটা কেমন হয় এবং তোমরা যারা ওবার বাংলা থেকে মানুষ দেখছো বা দেখেছ তোমাদের কি রিয়াকশানস আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা